ওয়েলকাম টু বেঙ্গল ফিশ অ্যান্ড বিউটি সিক্রেটস। আমি জিনিয়া। আজকে আমি তোমাদেরকে শোনাবো, সামনে পুজো আসছে, পুজো আসা মানে আমাদের নিজেদেরকে আরও সুন্দর লাগাতে হবে, সকলের চোখে সুন্দর লাগাতে হবে, আর তার জন্য দরকার সাময়িক কিছু রূপচর্চা। আর চটজলদি কী এমন করা যায় যাতে আমাদের চুলটা ভীষণ সিল্কি লাগে? অনেকেই পার্লারে যায়, অনেক দামি দামি জিনিস ব্যবহার করে, কিন্তু আমি তো সবসময় ঘরের জিনিসের পক্ষপাতী আর ঘরের জিনিস ব্যবহার করতে পছন্দও করি। তাই আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দুটো প্যাক। যে প্যাক দুটো যদি তুমি এখন থেকে ব্যবহার করা শুরু করো, তাহলে এক মাসের মধ্যে সত্যিই তোমার চুল কিন্তু ভীষণ সিল্কি হয়ে উঠবে। সবার আগেই তোমাদেরকে বলবো তেল মালিশ করার কথা। এটা কিন্তু ভুললে চলবে না, কারণ তুমি যদি মাথায় তেল না দাও তাহলে চুল এমনিতেই ভীষণ রুক্ষ হয়ে যাবে। তবে হ্যাঁ, তেল দিতে বলছি বলেই সেটা রোজ দেওয়ার দরকার নেই, সপ্তাহে দুদিন দিলে যথেষ্ট কাজ দেয়। শ্যাম্পু করার আগের দিন দিয়ে দেবে তেল। এবারে যে দুটো প্যাকের কথা আমি বলবো, সেটা কিন্তু তেল মাথাতে দিলেও খুব একটা অসুবিধা নেই। যদি তুমি আগের আগের দিন তেল দিয়ে থাকো, তাহলে তুমি যখন শ্যাম্পু করলে তার আগের দিন এই প্যাকগুলো দিতে পারো। এই প্যাকগুলো একদম হাতের কাছে জিনিস দিয়ে হবে, কিন্তু চুলের জন্য ভীষণ ভালো কাজ দেয়। প্রথম যে প্যাকটার কথা বলবো, মন দিয়ে শোনো প্যাক দুটো কি কি বলছি। পাকা কলা, একটা কলা নেবে, যথেষ্ট একটা কলা, দুটো কলা নেওয়ার দরকার নেই, যে কোনো কলা নিতে পারো, কাঁঠালি কলা হলে সব থেকে ভালো হয়। সেই কলা একটু বেশ পেকে গেছে, নরম হয়ে গেছে, যেটাকে তোমার চটকাতে সুবিধা হবে, সেই কলা নিয়ে নিলে, একটা কলা নিয়ে নিলে, তার সঙ্গে নিয়ে নিলে দু চামচ মধু নিয়ে নিলে, হাফ বাটি মতো টক দই নিয়ে নিলে, তার মানে হাফ বাটি মানে হচ্ছে 3 থেকে 4 চামচ মতো টক দই। টক দইটা ঘরে পাতা হলে খুব ভালো, যদি না ঘরে পাতা থাকে তাহলে ওই প্যাকেটের দইটা নিতে পারো, কিন্তু কোনো অবস্থাতে মিষ্টির দই কিন্তু চুল বা ত্বকের জন্য ব্যবহার করবে না। এই তিনটে জিনিসকে নিয়ে নিলে, ভালো করে একটা পেস্ট মতো করে নিলে, এবার মাথার মধ্যে মাখিয়ে নিলে, গোটা মাথাতে মাখালে, স্ক্যাল্পে দিলে, পুরোটাতে দিয়ে দিলে, পুরো একদম দিয়ে একটা ক্লিপ বা ক্যাচার দিয়ে মাথার চুলটাকে বেঁধে রেখে দিলে, আধ ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে চুলটা কিন্তু অনেকখানি শুকিয়ে যাবে। যদি নাও শুকায় তাতেও কোনো অসুবিধা নেই, ওই সময়ের মধ্যে যথেষ্ট কাজ দেবে। এবারে তুমি শ্যাম্পু করে নিলে, তারপরে দেখো তোমার চুলটা সত্যিই কি দারুণ হচ্ছে। এবং তুমি এটা যদি প্রত্যেক সপ্তাহে একবার করে করতে পারো, তাহলে যে কটা দিন বাকি আছে পুজো আসতে, ততদিনই কিন্তু তোমার চুল সত্যিই একটা স্মুথ সিল্কি এসে যাবে, করে কিন্তু দেখতে পারো। দ্বিতীয় যে প্যাকটার কথা বলবো, তাতে লাগবে ডিম। ডিমের সাদা অংশ কুসুমটাকে আলাদা করে নেবে, যেহেতু শুধু সাদা অংশ নিচ্ছ তাই তুমি নেবে দুটো ডিম নেবে, তার মধ্যে নেবে 2 চামচ মধু নেবে, একটা গোটা পাতি লেবুর রস করে নেবে, 2 থেকে 3 চামচ নেবে নারকেল তেল, যদি ছোট চামচ হয় তাহলে 3 চামচ, যদি বড় চামচ হয় তাহলে 2 চামচ যথেষ্ট। এই 4টে জিনিস নিলে, ভালো করে মন দিয়ে কিন্তু জিনিসগুলো শুনে নাও, ডিমের সাদা অংশ, কুসুমটাকে বাদ, মধু, পাতিলেবু এবং নারকেল তেল, এই কটাকে ভালো করে মিশিয়ে নিলে, মাথার মধ্যে মেখে নিলে, আধ ঘন্টা থেকে 45 মিনিট রাখলে, তারপর তুমি শ্যাম্পু করে নিলে। খুব ভালো করে শ্যাম্পু করবে, কারণ ডিমের একটা কাঁচা গন্ধ বেরোয়, যতক্ষণ গন্ধটা না যাচ্ছে ততক্ষণ ধরে তুমি একটু ভালো করে শ্যাম্পু করে নিও, তাহলেই হবে। এইটাতেও সমানভাবে কাজ দেবে এই দুটো প্যাক। কারো যদি ডিম পছন্দ না হয় তাহলে সে করতে পারে পাকা কলা দিয়ে, আর যদি ডিমে কোনো অসুবিধা না থাকে তাহলে তুমি ব্যবহার করতে পারো ডিম। দুটো প্যাকই কিন্তু আমাদের ত্বকে মানে চুলের জন্য ভীষণ কাজের, এবং চুলটাকে ভীষণভাবে সিল্কি করে, চুলকে ভালো রাখে। তোমরা অবশ্যই করো, সপ্তাহে একদিন করতে পারো, সপ্তাহে দুদিনও করতে পারো, কোনো অসুবিধা নেই। এইটা করে পুজোর আগে তোমার চুলকে কত সুন্দর করছো সেটা
সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না, অবশ্যই জানাবে, আমার ভালো লাগবে। তোমাদের কিছু ভালো হলে সত্যি আমি ভীষণ আনন্দ পাই। যারা নতুন বন্ধু আছো, যারা প্রথমবার এই চ্যানেলটাকে দেখছো, তারা অবশ্যই একটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, তার সঙ্গে সঙ্গে বেল আইকনটাকে ক্লিক করো, নাহলে প্রত্যেক দিনের যে ভিডিওগুলো যাচ্ছে সেগুলো তোমাদের কাছে পৌঁছাবে না। ভালো থেকো বন্ধুরা, নমস্কার। Thank you.